Oh, yeah, oh, yeah.
অনাদি নিরঞ্জন রেশ্যাত রাম রূপে দখরথরে গৃহে জন্ম লইল আমি মনুষ্য রূপে। পিতৃহত্য পালনের হেতু খাতি বনবাস সৈধতি বসর বধিলু হিতার হেতু লঙ্কার দুষ্ট রাবণ উদ্ধারিলু জানকীক লঙ্কার পর ন্যায়দণ্ড হাতে তুলি লই নীতিমতে করিয়াছু অযোধ্যা শাসন সেয়েহে প্রজার অপবাদ মোচনের বাবে হতির হতিত্ব প্রতিষ্ঠার হেতু অগ্নি পরীক্ষা করালু হতি জানকীর। তথাপিও জানকীর পতিব্রতার উপর আজিও আলোচনা করে অযোধ্যার প্রজায় করিব পারু দমন আমি নিন্দুকর দল, কিন্তু এয়া যে নহয় ন্যায় পরায়ণ রাজার কর্তব্য, করিব লাগিব আমি আর অসিত বিধান, রাখিব লাগিব আমি রঘুকুলর মান। মনুষ্য লীলা আমার অবসানর সময় হইছে সমাগত, যাও তারি পথত ক্রমে ক্রমে হওঁ অগ্রসর।
কর্ম মোর হল সমাপন, যাও এতিয়া নিজ কর্তব্যত অগ্রসর। আমি এনেদরেই রামায়ণ করিল রচনা। জানো আমি ভালদরে, যোগে যোগে ই জগতর মনীষী সকলের বাবে হই রব এক অন্তহীন উৎকণ্ঠার বিষয়। যোগর ফলে আমি পারিছো জানিব রঘুমণি শ্রী রামচন্দ্রই মনুষ্য লীলা অবখানের বাবে করিব কর্তব্য নিজ। প্রথমে বিখর্চিব দেবী জানকীক অরণ্যর মাঝে, তার পাছত বেখর্চিব ভাতৃ লক্ষ্মণ। স্বামীর দ্বারা বর্চিতা সীতা দেবীয়ে হেরুয়াব মনের স্থিরতা, হেরু সেই সময় সেই সময়ত সেই নিঃসহায় অবনা নারীর আমি এই হম একমাত্র
থামব না। যাও হেতার হোকাকোল অস্থির মনক হান্তনার বাণীরে উজ্জীবিত করার বাবে নিজকে করুগৈ প্রস্তুত। তার পাছত রামায়ণর পরবর্তী ঘটনাবলী করিম পর্যবেক্ষণ। জানিব পারিছ মই দুর্মুখ নামৰ এক দুর্জনে জনক নন্দিনী সীতাক কলঙ্কিনি দুশ্চৰিত্ৰা বুলি ৰাজ্যত কৰিছে প্ৰচাৰ। বিশ্বাস কৰি সেই দুর্মুখৰ কথা অযোধ্যাৰ সাধাৰণ প্ৰজায়ো দুগুণে সীতাৰ অপযোগ কৰিছে প্ৰচাৰ। অগ্নি পরীক্ষার কথা কি না জানি হি হতে, তথাপিতু হিতা দেবীক কলঙ্কিনী বলি করিছে প্রচার। কোন হেই দুর্মুখ দুর্জনে আজ্ঞা দিয়া দাদা মুহূর্ত দেখি রসেট করু হেই দুর্মুখর। ওলা ভাই যাও আমি সমর মূর্তি রে সন্ন্যাসিত করু হির সেই দুর্মুখর।
দেবা ভাই হ, ফিরশ্বেদ করিব পারিব তোমালোকে দুর্মুখ? নিশ্চয় দাদা। কিন্তু কিন্তু পারিবানে শিরশ্বেদ করিব অযোধ্যার হত হত প্রজাগণর? শুনা ভাই হ, কালি মই সদ্মবেশে ফুরুতে রাজ্যত নিজ কানে শুনিলু। কি শুনিল দাদা? রজ কেউ অ ভাই হ, রজ কেউ অপযোগ করেছে সীতার চরিত্র। দাদা, তেনে শ্রেণীর মানুষের কথা তুমি পতিয়ন না যাবা দাদা। মানুষ অপযোগ রচনে করাটোয়ে ইহতর কাম দাদা। অগ্নিদগ্ধ ক্ষুদ্ধ সুবর্ণক যদি নবলে সুবর্ণ তেনতে ঠিক করা যায় এই অযোধ্যাবাসীক? দাদা, সামান্য রজকর কথা আমি নকল বিশ্বাসে সমগ্র জগতেও যদি কয় কলঙ্কিনী জনক দুহিতা, তথাপিতো দাদা, তথাপিতো জানকী মাতৃ সতী চির পূজ্য জগতর, আর সেইভাবেই দাদা সামান্য রজকর কথা আমি নকরু বিশ্বাসে। ও দাদা, নকরু বিশ্বাস। শুনিবিনে ভাই হ, দাদা করিবিনে রামক বিশ্বাস? দাদা, আজি মই সচক্ষে দেখিলু জনক দুহিতা হিতাই প্রতিচ্ছবি অঙ্কন করি রক্ষক রাবণর নিদ্রা চাই তারই উপর। কি কলা দাদা, জনক নন্দিনী চালুকী মাতৃহে প্রতিচ্ছবি অঙ্কন করি হেই রক্ষক রাবণর নিদ্রা চাই তার কুলা? নহয় নহয় দাদা, এই কথা কেতিয়াও মোর নহয় বিশ্বাস। অসম্ভব দাদা, অসম্ভব। ও দাদা, অসম্ভব। অসম্ভব? ও দাদা, অসম্ভব। অসম্ভব হব পারে আন রাজ্য দাদা, কিন্তু রামর রাজ্য, রামর ভাগ্য, ত্রৈলোক্যর যত মানে আছে অসম্ভব, সকলেই তো এদিন হয়েছিল সম্ভব। বৈমাতৃক কৈকীর কুপদৃষ্টি, ভাই লক্ষ্মণ পঞ্চবতী বনর স্বর্ণ মৃগ পানীর টুপঙা শিল, সেই সকলবোর অসম্ভবেই তো এদিন সম্ভব হয়েছিল রঘুবংশী রামর ভাগ্য। কিমান কিমান সহিম আৰু হৃদয়ৰ জুই, ৰাজকুলে জন্ম লৈ খাটিলো বনবাস চৈধ্যটি বছৰ, অন্যায় সমৰ কৰি বধিলো বালিক, সেই তাপে দহি থাকে হৃদয়। ভাই লক্ষ্মণ সাগরত সেতু বাঁধি সীতার বাবেই তো মই ব্রহ্মবোধ করিল লঙ্কাত। নাই নাই প্রয়োজন মোর এই স্বর্ণ সিংহাসন, নাই প্রয়োজন মোর দেবী জানকী, যার অপচি সমগ্র বিশ্বয়ে করে আলোচনা, রাবণর হাতে বন্দিনী সীতা কলঙ্কিনী দুঃচরিত্রা। অসম্ভব দাদা, অসম্ভব। হব পারে, হব পারে লঙ্কাপতি রাবণর হাতে বন্দিনী মাতা, তথাপিতো দাদা, তথাপিতো জানকী মাতৃ সতীত্বর জীবন্ত প্রতিমা দাদা, জানকী মাতৃ সতীত্বর জীবন্ত প্রতিমা।
শোনা ভাই, রাজা ময় নিশ্চয় রাজা খেওয়া জানু ভালগ রাজা হই প্রজা মন্ডলীর অসন্তুষ্টি করিব হাত আর এ দাস ধর্ম হব জগত শোনা ভাই হ প্রজার তুষ্টি রক্ষে করিব পার করিব পারু মই সকল অকার্য অপবাদ অপযোগ কলঙ্ক খণ্ডন করিবর হেতু রঘুবংশর বিখুজিব পারু মই শরণ সিংহাসন বিখুজিব পারু মই তোমালো তিনিও অনুযোগ আর বিখুজিব পারু মই দেবী জানকী তুমি বিখর্জন দিয়া লাগিল আমার তিনিও অনুসরকে, তথাপি তো দাদা লক্ষ্মী স্বরূপা জানকী মাতৃক তুমি নিদিবা বিখর্জন দাদা নিদিবা। যোৱা যোৱা ভাই ভৰত, এৰি থৈ আহা দেৱী জানকী অরণ্যৰ মাজত। কোৱা ভাই পাৰিবানে তুমি, কোৱা ভাই পাৰিবানে তুমি? ভাই হত্রঘ্ন দাদা পারিবানে তুমি? দাদা শরণত ধরি মই করিছো কাকুতি, নোৱাৰো দাদা নোৱাৰো পালিব এনে নিস্তুৰ আদে। ইয়াৰ বাহিৰে দাদা ইয়াৰ বাহিৰে জীৱনে নিস্তুৰ আদেশ নহল অকাতরে অম্লাল বদনেরে পালিব তোমার রঘুকুলাজি যাওক রখা তলে বনর মাছত, বনর মাছত বনর মাছত জানকী মাতৃ কিদরে কিদরে থাকিব অকলে অকলে, কিদরে কিদরে থাকিব অকলে অকলে? ভাই লোকন দাদা তুমি তই দাদা বুঝা, তোর কথা দাদাই করিব, তুমি তই বুঝা, তুই বুঝা ভাই লোকন। শোনা ভাই হন, এক এখন আকাশতে থাকিব নোয়ারে রবি আর চন্দ্র। ক ভাই কাক লাগে তোমালোক, রাম নে দেবী জানকী? বনবাসী রাঘব সারথী লক্ষ্মণ, কোয়া ভাই কোয়া পালিবানে তুমি রাম রাধে? কোয়া ভাই পালিবানে তুমি রাম রাধে? সকলোরে অজ্ঞাতে কালিলৈ প্রাতঃতে বাল্মীকির তপোবন দর্শন করবার শলে এরি থই আহিবা দেবী জানকীক
অরণ্যর মাঝত। বিচলিত হলে নহব, জ্যেষ্ঠ দাদা
পিতৃতুল্য মোৰ, তেওঁৰ আদেশ মই পালন কৰিবই লাগিব। ত্যাগ কৰি হৃদয়ৰ সকলো মমতা এৰি থৈ আহো জানকীক অৰণ্যৰ মাজত। জননী স্বরূপা জানকী মাতৃ আগত কদাপিতো কোৱা নাই মিছা কথা, মই কদাপিতো কৰা নাই মিছা অভিনয়। হে ভগবান, আজি কোন সতে প্রকাশ করো মাতৃ আগতেনে নিধারুণ সত্য। দেবী জানকী,
দেবী জানো কি? কোন ঠাকুর লক্ষ্মণের সেবা গ্রহণ করিবা দেবী। উঠা উঠা লক্ষ্মণ, চোয়াচুন কেনেনো সুন্দর আমার এই রাজ উপবন, নালাগে নে বারো মনতানন্দ ইয়াত বিচরণ করি। সচাকৈ দেবী, সচাকৈ সুন্দর আমার এই রাজ উপবন, কিন্তু দেবী লক্ষ্মণ ইয়াতকৈও সুন্দর বাল্মীকির পুণ্যত উপবন। লক্ষ্মণ হঠাৎ কলা যে তুমি বাল্মীকি তপোবনের কথা, নবুঝিলো নবুঝিলো লক্ষ্মণ। দেবী লক্ষ্মণ, দাদাই আদেখিছে তোমাক বাল্মীকির পুণ্য তপোবন দর্শন করাবর বাবে। কি কলা লক্ষ্মণ, দাদাই আদেশ করেছে তোমাক বাল্মীকি তপোবন দর্শনের বাবে? হয় দেবী। জানা লক্ষ্মণ, দেবী আজি মোর পাও বাহু বাও চক্ষু লড়িছিল সখনে, ভাবিছিল ভাবিছিল কিবা অমঙ্গলর চিনেয়া, কিন্তু লক্ষ্মণ এতিয়াহে আশ্বস্ত হলো, ভবাই নাছিল মোর জীবনলৈ যে অনাকাঙ্ক্ষিতভাবে এনে সৌভাগ্য আসিব এদিন। এতিয়া বিলম্ব নকৰি বলা দেবী, যাত্রা করো আমি বাল্মীকি পুণ্য তপোবনের হেতু। বলা লক্ষ্মণ। আহ স্নেহর লক্ষ্মণ, দেবী
সদূরচ্ছি দেখিছো শ্যামক্ষেত্র তরুলতার মাঝেরে আহিছে ধীরে নামে লাস্য ভঙ্গিমারে এধারি স্ফটিকর নির্বল ধারা সে নাকি তমখাততিনি তারি তীরত সে নাকি বাল্মীকির পৈণত পুবন হয় দেবী সেয়াই মহর্ষি বাল্মীকির পৈণত পুবন বিরাজ করিছে যত শান্তি চির সুখ স্বর্গতকৈও অধিক লক্ষ্মণ কি হল তোমার পূর্ণিমার চন্দ্র যেন মোহনী তোমার কেউ দেখো আউখির দরে কেউ দেখো তোমার চকুত লুটকর সূর্য কণা নাই দেবী কথা মোর একু হওয়া নাই লক্ষ্মণ বলা আমি আগুয়ে যাও নহয় লক্ষ্মণ মেসা নামাতিবা মোক কোয়া কোয়া লক্ষ্মণ নিদিবা নিদিবা কষ্ট আর তোমার জানকী মাতৃক দেখিলে লুটক তোমার চকুত নোয়ারো নোয়ারো যে থাকি বস্থির হই কোয়া লক্ষ্মণ কি হয়েছে তোমার তুমি তুমি মৌন হয়ে আছা কিয় লক্ষ্মণ তুমি তুমি আঁতৰি গৈছা কিয় লক্ষ্মণ কোৱা কি হয়েছে তোমার মোর একু খোৱা নাই মোর একু খোৱা নাই তেন্তে তেন্তে তুমি কান্দিছা কিয় কোৱা কোৱা লক্ষ্মণ কোৱা কোৱা লক্ষ্মণ মুড়ি সপ তোমার পচর ঘটতে এই লক্ষ্মণক এতিয়াও ত্যাগ করে দিয়া নাই লক্ষ্মণ সে দেবী লক্ষ্মণ সে দেবী জগদ্ধাত্রী চির পুজ্য জগতর সতীত্বর শিবন্ত প্রতিমা লক্ষ্মণ অযোধ্যানাথর আদেশ সূর্যবংশী রঘুকুল নিষ্কলঙ্ক করিবর বাবে মঙ্গল সাধিবর বাবে প্রজামণ্ডলীর এরি থইছা বলকে আজি মই বনর মাজত কাকে রে যাব লাগে লক্ষ্মণ কাক এড়ি যাব লাগে অরণ্যর মাজত কোয়া নাই দেবী কাকু না কোয়া লক্ষ্মণ কাক এড়ি যাব লাগে অরণ্যর মাজত কোয়া নাই দেবী কাকু কোয়া লক্ষ্মণ কোয়া 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 বড়ি কে তো
ভাই বহুমতি, তুমি তুমি এতিয়াও স্থির হয়ে আছা? এয়াই আছিল তোমার মনের ইচ্ছা? লক্ষ্মণ দেবী, আজি আজি শূন্যময় শূন্যময় দেখিছো সকলো প্রভুর রাম চন্দ্র তেজময় মই কর্পত করিছো ধারণ, হেহে আত্ম হত্যাও করিব নোৱাৰো মই। নাই 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 দেবী, নাই নাই। তুমি তুমি তো আছিলা মোৰ চির সহচর দেবী, বুঝব নোৱাৰো মই কিদরে যত মানে অভিশাপ দিয়াই লক্ষ্মণকে সন্তাপে সন্তাপে মোৰ দোষিছে হৃদয়, কিবা দরে বুঝাম তোমাক মাতৃ, মই মই মাত্র প্রীতি তুল্য দাদা শ্রীরামচন্দ্র আদেশে করিছো পালনে। লক্ষ্মণ মনোবেথা বুঝিছো তোমার, কবাকৈ কবাকৈ শ্রীরামক জনাইছ প্রণাম ডাকিয়ে তেওঁর চরণ, জনমে 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 যেন মই রাম হেন স্বামী পাও, কিন্তু কিন্তু সীতাখেনে জনম যেন মই কদাপি নাপাও। কিন্তু লক্ষ্মণ বনরিয়া বনরিয়া জীব জন্তুরে পরিপূর্ণ এই অরণ্যর মাজতে মই মই কলৈ যাম, কি করিম মই মই কত থাকি? স্থির হওয়া স্থির হওয়া দেবী, স্থির হওয়া, ভাগ্যর লিখন বলে ভাবি সহ্য করা অসীম ধৈর্যরে, ভগবানে তোমাক করিব সহায় দেবী, ভগবানে তোমাক করিব সহায়, কিন্তু দুষ্ট হই মোর প্রতি যত মানে আছে অপরাধে ক্ষমা করাই নিষ্ঠুর লক্ষ্মণকে। শিবা শিবা মোর স্নেহর লক্ষ্মণ, তোমার তোমার দরে দেওর যেন মই জন্মে জন্মান তরে পাও, এই অভাগী রাখের বাদ যদিহে ফলিয়াই প্রাণ ভরি মই করিছো আশীর্বাদ ধর্ম জয়ী ধর্ম জয়ী হওয়া চিরকাল। হে দেবী, মোর মোর ভগ্ন হৃদয়ের সেবা নিবেদিছ তোমার চরণতে, ক্ষমা করা ক্ষমা করা দেবী, ক্ষমা করা তোমার শত পরাধ। বিদায়
বিদায় দেবী, রুক্মিণী বিদায় দেবী, বিদায় দেবী, বিদায় দিয়া মাটি মুক ধরো বুঝে জ্ঞান অন্বেষণে হল আমার জীবন সাধনা, ব্রাস বাস করু আমি এই
অরণ্যর মাঝে। হে ঋষি শ্রেষ্ঠ, মই সীতা জনম দুখনি নেদেখিলো মাতৃকে দেখুৱা। পিতামোৰ ৰাজৰ্ষী জন সূৰ্যপংখৰ শিৰোমণি শ্ৰীৰামৰ পত্নী ভয় মোৰ বাবে মোৰ পিতংস হল স্বৰ্ণ লংকা পুৰি তাৰা মন্দুত তৰি হল পতিহীনা। আজি আজি মিছা অপবাদ শুনি অযোধ্যাবাসীৰ নিজ স্বামীয়ে মোকে দিলে বিকৰ্যা। নকৰিবা নকৰিবা বেজন, তুমি বিধিৰ বিধান এইটো কদাপি নহয় খণ্ডন। বলা বলা আই আমার আশ্রমে সদূরত যে দেখিছা শ্যাম ক্ষেত্র সেয়াই আমার আশ্রম। নিজ তনয়ার দরে আমার আমি তোমাক করিম পালন। বলা বলা আই আশ্রম পবিত্র হোক তোমার চৰণ স্পৰ্শৰ। আটাইতকৈ কৰুণ দিনটোতো আজি লাগিছে আনন্দ। ঋষি শ্ৰেষ্ঠ বাল্মীকিক পালো মই পিতৃস্বৰূপে। পিতা অভাগীৰ সেৱা কৰিব গ্ৰহণ। উঠা উঠা আই পিতা। বলা নিজ নিজ তনয়ার দরে আমি তোমাক করিম প্রতিপালন। আজি খন্তে পিতৃ রূপে পালা তুমি এই তপস্বী বাল্মীকি। পিতা বলা বলা আই বলুক বলুক পিতা। মানব আৰু স্বৰ্গৰ
তম্বিক দেব তাই। চলন্ত অগ্নিতে কৃতাহুতি প্রদান করে তপবনে বাকি খেয়ে বন্ধ তপস্বী হতে। এবতার দর প্রসন্ন করিবর বাবে জয় করিল মই ইন্দর কহিতে ৩৩ কৌটি দেবতা। কাপুরুষ দেবতাই এই লবণর ভয়তে বনে 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 পড়িছে বনাই বনাই। মত্তর মানব আরো অন্য তপস্বী হত। মত্তর মানবক আক্রমণ করার পূর্বে অংশ কর্মই অন্য তপস্বীর আশ্রম লই মোর লই মোর চতুরঙ্গ দানব বাহিনী। এফালর পরা চলাই দিও বিশ্বামিত্র আশ্রম মর মানবর মহামঙ্গলর পাবকি মহাতজ্ঞ করিছে আয়োজন। পুরস্কার বিশ্ব মিত্র বিশ্ব মিত্র আহক মণিবর আমার সেবা করিব গ্রহ চিরঞ্জীবী হব। উঠা রঘুমণি। হে মণিবর রঘুমণি কৃপা করে ব্যক্ত করক আপনার আগমনের উদ্দেশ্য। বিশ্বপতি বিশ্বনাথ দয়ার সাগর ব্রহ্মাণ্ডর যত জীব সবাকেই করিছা পালন, এই কারণে আহিলু প্রভু তোমার পাশে রাজ্যর মঙ্গলর বাবে যতে যজ্ঞ করু আয়োজন তাতেই লবণ দৈত্যই করে লন্দ ভন্দ। নাপাও তরণি আমি সেই দুরাত্মা লবণ দৈত্যর পরা, সে কারণে রঘুনাথ নিবেদিছু তজু শরণত বধ করি দুরন্ত দৈত্যক দিয়ে যেন শান্তি তপুবন বাসী। নকরিব চিন্তা মণিবর, দৈত্য বধর হেতু যাব ভাতৃ শত্রুঘ্ন। দাদা যোয়া ভাই শত্রুঘ্ন দাদা বধ করি লবণ দৈত্যক শান্তি দিয়া তপুবন বাসী। নিশ্চয় দাদা বধিম মই সেই দুরাত্ম দৈত্য। দাদা এতিয়া যাও মই মণিবরের সঙ্গে দৈত্যর অনুসন্ধান। বলক মণিবর যুদ্ধ যাত্রার করুকই প্রস্তুতি। যোয়া ভাই রঘুমণি মণিবর হত ধন্যবাদ নিবেদিলু তোমাক করিছু আশীর্বাদ। অযোধ্যার উজ্জ্বল কীর্তি দীপ্তমান হোক চিরকাললৈ।
আহা কুমার, বলক মুনিবর। যাও নকরি পলম, আমি নিজ কর্তব্যের দিকে হও ধাবমান। বিখজিলে হিতা দেবীক গভীর অরণ্যর মাজ হিতাক বিখজ্জন দিয়ার পশ্চাৎ রামচন্দ্রর মনত নানা চিন্তায় নানা দুঃখে মন অশান্ত করে তুলিছে। যাও যাও এরে মেয় সমীপে সান্তনার বাণীরে অশান্ত মন করুগৈ শান্ত।
কত ক্ষণে লবঙ্গ ভাগরি পারি নাম হরি নাম হরি জানে মূর্খ এই শক্তির যুদ্ধ করব আহ শত্রুঘ্নর হমে যাও মই নিজ রাজ্য লই করু গমন নমস্তে অষ্টু মহামায়ে শ্রী পিঠে সৌর পূজিতে ইয়সুং দেহি বিদ্যা দেহি শক্তি দেহি নমস্তুতে কল্যা নমস্ত ওঠা ওঠা বাসাহত গুরুদেব এতিয়া তোমালোকে নিজ নিজ আসন গ্রহণ করা ভাল গুরুদেব
বাৰু বাসাহত মই হেকুৱা শ্লোকবোৰ বাৰু তোমালোকৰ মনত আছেনে? আছে গুৰুদেৱ। বাৰু লব গুৰুদেৱ, তুমি গোৱাচোন। ভাল গুৰুদেৱ, ধিক বলং খেত্য বলং ব্ৰহ্ম তেজ বলং বলং একলে ব্ৰহ্ম দত্তেন সর্বশালী হস্তানি মে। সুন্দর সুন্দর বাসা, অতি সুন্দর। তুমি দেখিছো খুব সুন্দরকৈ মনত রাখিছা। বাৰু কুখ গুরুদেব, তুমি গোৱাচোন। ভাল গুরুদেব, তদত্ত প্রসমিক্ষাসনং প্রসন্ন ইন্দ্রিয় মানসং তপুসং তপমহত সমষ্ঠাপু যদৈব সুন্দর সুন্দর বাসা, তুমিও দেখিছো খুব সুন্দরকৈ মনত রাখিছা। বাৰু কুখ গুরুদেব, তুমি কোৱাচোন এই কথাখাৰ কোনে কৈছিল? কোৱা এই কথাখাৰ কোনে কৈছিল? মহর্ষি বিশ্বামিত্রই গুরুদেব। মহর্ষি বিশ্বামিত্রই শুদ্ধ হৈছে বাসা। বাৰু লব গুৰুদেৱ, তুমি কোৱাচোন এইখাৰ কথা বিশ্বামিত্ৰ মুনিয়ে কেতিয়া কৈছিল? বশিষ্ঠমল্লকৰ যুদ্ধত পৰাজিত হৈ গুৰুদেৱ। হয় বাসা, বশিষ্ঠ মুনিৰ লগত যুদ্ধত পৰাজিত হৈ। বাৰু কুখ গুৰুদেৱ, তুমি কোৱাচোন এয়া ৰামায়ণৰ কোন কাণ্ডৰ কথা? কুখ এতিয়া যদি তোমালোকৰ কিবা প্ৰশ্ন আছে মোক সুধিব পাৰা। ৰামচন্দ্ৰ ৰামচন্দ্ৰ ৰজা বাছা, আৰু ৰজা সকলোৰে পিতা। বাৰু বাছাহত, সেইবিলাক কথা তোমালোকে পাছতো জানিব পাৰিবা। উঠা বাছা। বাছাহত, তোমালোক হলা সত্যৰ কুলোদ্ভৱ, গতিকে শাস্ত্ৰ অধ্যয়নৰ লগে লগে যুদ্ধাদি কৌশলসমূহ জনাটো অতি প্ৰয়োজন বাছাহত। আৰু সেইবাবেই মই তোমালোকক ইমান দিনে ভিন ভিন যুদ্ধৰ কৌশলসমূহ দেখুৱাই আহিছোঁ। পিছে বাছাহত, আজি তোমালোকৰ পৰীক্ষাৰ দিন। পৰীক্ষা? হয় বাছাহত। প্ৰথমতে তোমালোকে মই দেখুৱা ধনুবিদ্যাৰ কৌশলসমূহ মোৰ সন্মুখত প্ৰদৰ্শন কৰি দেখুৱাচোন। ভাল গুৰুদেৱ। বাছাহত, অতি সুন্দর হয়েছে। বাৰু বাছাহত, আজি মই তোমালোকক বাহুযুদ্ধৰ কেইটামান কৌশল দেখুৱাম। হয় বাছাহত, তোমালোকে ভালদৰে আয়ত্ত কৰি মোৰ সন্মুখত প্ৰদৰ্শন কৰিব লাগিব। ভাল গুৰুদেৱ।
বাস হোক গুরুদেব, তোমালোকে ভালদরে লক্ষ্য করিবা। তোমালোকে প্রদর্শন করে দেখুয়াছো তোমালোকে গভীর নিষ্ঠারে সকলোবিলাক আহরণ করে গুরুর হৃদয় জয় করিব পারিছা। মোর বিশ্বাস বাসাহত, ভবিষ্যতে তোমালোক হয়ে পড়িবা এই জগতর একু একুজন মহাযোদ্ধা। বার বাসাহত, এতিয়া তোমালোক যা কুটিরত গই খন্তেক করা গই বিশ্রাম। সামান্য দুটি শিশুয়ে কোত পালে, কোত পালে এনে অসীম বিক্রম। এবার মাত্র দেখুয়াই দিলেই কার্যত করে রূপায়ণ। নহয় পাহরিছোয়েই মই, নহয় এওলোক সামান্য মানব, প্রভু শ্রীরামর রক্ত যার শিরে শিরে হই প্রবাহিত, জানকীর আশিস যার শিরর ভূখণ, তেনেস্থলত থাকিব পারে জানো কিব অসম্ভব। ধন্য ধন্য বাল্মীকি, ধন্য তোর জীবন। রজার ওসর অশ্বমিক যজ্ঞর বাবে অর্পণ করবো, বল বল।
প্রণাম প্রণাম। চিরঞ্জীবী ভব, রাজলক্ষ্মী বাস করক অযোধ্যা রাজ্য। উঠা উঠা সকলতে। বারু কোয়াচন, যজ্ঞর কাম কি আগবাড়িছে? গুরুদেব, আপনার নির্দেশ মতে বিশ্বকর্মার দ্বারা নির্মাণ করালো স্বর্ণসীতা আর অশ্বমেধ যজ্ঞর বাবে শুভ্র অশ্ব করিল যোগার। যজ্ঞর প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়ে উঠিছে, আপেক্ষিছো মাত্র আপনার আদেশর বাবে। উত্তম হয়েছে বাছা, তেন্তে বিলম্ব নকরি এতিক্ষণে যাত্রার বাবে হওয়া প্রস্তুত। শত্রুঘ্ন, গুরুদেব যা লই আহা যজ্ঞর অশ্বসহ অশ্বরথিয়া। ভাল গুরুদেব। জয়পত্র অলঙ্কিত করে অশ্বর কপালত মেলি দিয়া যজ্ঞাশ্ব ভারতভূমি। লক্ষ্মণ, গুরুদেব পহাচুন বিজয়পত্রত কি লিখিলা? ভাল গুরুদেব, অযোধ্য নৃপতি রজা শ্রীরামচন্দ্রই অশ্বমেধ মহাযজ্ঞর করেছে আয়োজন, মেলি দিছে যজ্ঞাশ্ব ভারতর বিভিন্ন প্রান্ত। যজ্ঞ অশ্বর লগত আছে ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সহিতে অজস্র বীর সেনাগণ, যখন রজায় কোনো বাধা প্রদান নকরক শ্রীরামচন্দ্রক সম্ভাষণ জানাব, তেওঁর লগত অযোধ্যায় মিত্রতা করব স্থাপন। আর আছে যদি কোনোজন বন্দী করে যজ্ঞ অশ্ব, তেন্তে দেখাব পারে নিজের শক্তি সামর্থ্য। গুরুদেব, এতিয়া তুমি বিজয়পত্র অলঙ্কিত করা অশ্বর কপাল, বাসা শত্রুঘ্ন। গুরুদেব, অশ্বর সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর করিল অর্পণ। ভাল গুরুদেব, তোমার সহায়ের বাবে সঙ্গত যাব ভরত আর লক্ষ্মণ, করা হবে জয়ধ্বনি মেদিনী কপাল। জয় অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রর জয়। জয় অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রর জয়। জয় অযোধ্যাপতি শ্রী রামচন্দ্রর জয়। বিজয়ী ভব। আহার যাও, এবে আমি যজ্ঞর বাকি কার্য সম্পর্কে আলোচনা করব। বলো গুরুদেব। জয় রাজা শ্রীরামচন্দ্রর জয়। জয় রাজা শ্রীরামচন্দ্রর জয়। জয় অযোধ্যার জয়। জয় জয়। আরে জয় গয়স সোনে হিরো মনো আনন্দ।
মহামণি দশরথর পুত্র শ্রীরামচন্দ্রয় অশ্বমেধ মহাযজ্ঞ করেছে আয়োজন, মেলি দিছে যজ্ঞাশ্ব ভারতর সকল প্রান্ত, যজ্ঞ অশ্বর লগত আছে ভরত লক্ষ্মণ শত্রুঘ্ন সহিতে অজস্র বীর কেনা, যখন রজাই কোনো বাধা প্রদান নকরাক শ্রীরামচন্দ্রক সম্ভাষণ জানাব, তার অযোধ্যায় মিত্রতা করব স্থাপন, আর আছে যদি কোনোজনে বন্দী করে যজ্ঞ রস্যে দেখাব পারে নিজ শক্তি সামর্থ্য। বিনা যুদ্ধ কথা বিনারি যজ্ঞ সুরঙ্গ উত্তম উত্তম কইলা ভাই, হতকিতা হল মই তোমার কার্য। জয় শ্রীরামচন্দ্র, জয় অশ্বমেধ মহাযজ্ঞ, জয় মহা মহাবীর গণ, জয় জয় জয়। কোন তোমার মনির কুমার, শুনেছো যজ্ঞ রস্য তোমালোকে করিছা বন্ধন, এৰি দিয়া অশ্ব, লাগে যদি অন্য অশ্ব নিবা পাৰা নিজ ইচ্ছা মতে। তব মই ৰাখি থাকো, আমি দিও ভাই তোমালোক অশ্বই আমাৰ আশ্ম সোমাই ভাঙিলো ফুলনি, সেইকাৰণে বন্দী কৰি ৰাখিলো তোমালোক অশ্ব, যদি পৰাজয় স্বীকাৰ কৰা নিব পৰা যজ্ঞৰ অশ্ব। ইহতর আকৃতি প্রকৃতি দেখি হয়েছে অনুমান, ইহত যেন আমার নিচেই অপর, নহলেনো কার ইমান সাহস হব পারে। কোন তোমার কিবা নাম পিতারার, আর সেই ভাগ্যবতী জননীয় বা কোন? মনত যদি লাগছে ভয় তেনে প্রাণ লই যাব পড়া অজিত ফ্রি লই লিখা অক্ষর কপলত যাই এই অক্ষর করিব বন্ধন বলে না জানো সমলি, সামান্য বালকর সমে করিলে র জগতে রসিব কলঙ্ক আমার নাম, সেয়ে নকুর বিনা যুদ্ধে আমার অশ্ব এড়ি দিয়া।
কি অসমর্থক দুটো শিশুর হাতে বন্দী আমার যজ্ঞর তুরঙ্গ। যুদ্ধে অশ্ব এড়ি নিদিয়ত যুদ্ধ হল বলে আপনার তিনিও ভক্তির ক্ষমে। কিন্তু কিন্তু কি হলম? কিন্তু কি কোন প্রভু হলম? হনম হনম এই শিশু দিত্যের হাতে হনম প্রাণ এরিলে প্রাণ এরিলে আপনার তিনি ভাত্রিয়ে কি শুনিল মই? প্রাণ নেড়িলে মোর তিনি অনুজে সামান্য দুটি শিশুর হাত জীবীর বোধ করেছিল লবণ দৈত্যক, জীবীর বোধ করেছিল ইন্দ্রজিৎ বীরক, সেইখেন ভাতৃ মোর রণত মৃত্যু হল সামান্য দুটি শিশুর হাত। হে মোর বীর ভাতৃগণ, এই দুর্ভোগী রামক অকলে এরি থই কলই গল। গুরুদেব বসা, কি কুশলত মই যজ্ঞ করেছিল আরম্ভ। বসা, ভাতৃভোগ ত্যাগ করা, চিন্তা করা, চিন্তা করা কেনেকে হয় ভাতৃবর্ষি বালকক বিনাশ করে উদ্ধারে আনিব পারি যজ্ঞর তুরঙ্গ। সঁচা কথা গুরুদেব, মই এনেদরে ভাগি পড়িলে নহব। অনু প্রভু, অনু প্রভু, লই আনা ধনুকর, এতিয়াই যাও মই সেই ভাতৃঘাতিক বিচারি। হল প্রভু। অনু প্রভু, করিব লাগিব তুমি সৈন্য পরিচালনা। এতিয়াই যুদ্ধ যাত্রা করি বাল্মীকির তপবনের দিকে ভাতৃসন্তার উপরত লওগৈ প্রতিশোধ। আশীর্বাদ করিব গুরুদেব, হও যেন রণজয়ী আমি। করছু আশীর্বাদ, বিজয়ী ভব। বলা হনু প্রভু, আরে যুদ্ধ যাত্রা করি চলে রাজি বলুসন, আরে হকে চলে হনু মন্ত অতি ক্রোধ মন, আরে হকে চলে হনু মন্ত অতি ক্রোধ মন। জয় শ্রীরাম সর, বাসুন্দ বালক মত করে
তিনি অনুযোগ দারুণ আঘাত তিনি প্রভুর অন্তর আদি তহতর লক্ষ্য নয় অনুমানের হত পাখন্দ বালক কি কি বিচারি সহি অরণ্যর মাজত না জানো না জানো তহতে মোর বীরত্বর কথা সাগরত সাগরত সেতু বাঁধি বধিছিল মই লঙ্কার রাবণ তোমার সেই কলঙ্কিত বিজয় কাহিনী শুনি ভয় খাব পারে অন্য কোনোবাই কিন্তু বীরর সন্তান আমি হয় কি নাজানো হবলি আপন কোন তোমালো দিয়া তোমালোকর সত্য পরিচয় সামান্য বালকর মুখত অত অহংকার সাবধান মৃত্যু তহতর সাপি লুসর হে হে বিসিনিয়া লব কুঠে নিজ পিতৃহ শ্রীরামচন্দ্র ভাগবত পুরী
রাম হরি রাম হরি হর শ্রীরামৰ সহিতে তেনেও অনুজৰ মৃতপ্ৰায় অৱস্থা আমাৰ আশ্ৰমে যাওঁ, এতি ক্ষণে গৈ প্ৰাণ দান দি ৰাজ্যলৈ ঘূৰাই পঠিওৱাৰ ব্যৱস্থা কৰোঁগৈ। এই সংকটে আনি দিছে মোৰ জীৱনলৈ সুযোগ, এই সুযোগতে শ্রীরামৰ সহিতে পরিচয় করাম লব কুশ। জানকীক শ্রীরামচন্দ্রক করিম অর্পণ, কারণ যুদ্ধৰ পাছত শান্তি আহে জানে সর্বজনে। যাও এতিক্ষণে অগ্রসর সময় শুভ কার্য। Thank you.
গৌরীর পাখা। সপ্ত ব্রহ্ম আজ প্রমাণিত গৌরী বখর নামে জয় করিব আমার উপহার। এই এই দুর্বাখরি হাপত হব ভস্মীভূত। এইভাবে দেব নর আদি সকল কম্পমান দুর্বাখর। প্রভু শ্রীরামচন্দ্র মনুষ্য লীলার অবসানত শৈশ সমাগত ভাতৃভাজ্য মায়াজল ভেদ করে প্রভুয়ে করিব গতি বৈকুণ্ঠধাম। এই কার্য সহায় শৈশময় অযোধ্যা পুরীল যাও যাও ময় নিজ কর্তব্য হও অগ্রহর। হরি ওম তৎস হরি ওম তৎস হরি ওম তৎস। Yeah.
মোৰ মোক লৈ বোলা হনু মোক লৈ বোলা মৃত্যু মা অমৃত গময় ও শান্তি 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 নকৰিবা বেজন তুমি প্ৰাণ আমি দিলো মই শ্ৰীৰাম সখীতে তিনিও অনুজ পিতা কি কলি পিতা প্ৰাণ পালে মোৰ প্ৰাণনাথ আৰু স্নেহৰ দেৱৰ সতে পিতা আপোনাৰ অশেষ কৰুণাই আমাৰ প্ৰতি ঠাই দিয়ক ঠাই দিয়ক আপোনাৰ চৰণ তলে হনুমান যাও আমি অযোধ্যা নগরে বল বল মাতৃ নগরে পলম যাও এবি আমি অযোধ্যা নগরে নহয় হনু এই কথা নকবা কদাপি মাতৃ না যাও না যাও করি মই অযোধ্যা নগরে রহস্য বাসাহ রহস্যরে আবৃত তোমালোকর জীবন কাহিনী এইবিল সকল সময়ত জানিবা এটা বলা যাত্রা করো আমি অযোধ্যা রাজ্যলৈ বলা বল
শ্রীরামচন্দ্রই মনুষ্য লীলার অবক্ষরণের বাবে, ক্ষতির ক্ষতিত্ব প্রতিষ্ঠার বাবে, বিখর্চিরে দেবী চানকিক অরণ্যের মাঝে এইবার ত্যাগ করিব তেওঁর প্রাণ সম ভাতৃ লক্ষ্মণক। আর এই কার্যত সহাই হই চাংময় অযোধ্যা নগরে কাল রূপী স্বপ্ন দেখে যাও এবে নিজ কার্যত মই হৌক্রক। অশ্বমেধ মহাযজ্ঞ করি সমাপন, আনন্দিত আজি শ্রীরামচন্দ্র। মেলি দিল যজ্ঞেশ্ব ভারতর সকল প্রান্ত, নেদেখি জয়র আশা ভারতর লক্ষ নৃপতিয়ে সমর্পিলে যজ্ঞেশ্ব আমার পদ। কিন্তু ভাই হোক দাদা, অবশেষত আমি পরাজিত হলো বাল্মীকি মুনির আশ্রমত থাকা দুটি শিশুর হাত। কিন্তু ভাই হোক দাদা, এতিয়াও নাপালো সম্ভে কিবা নাম কিবা ঠাম কার বা সন্তান সিহত। সঁচাকৈ দাদা, সেই প্রশ্নই আজিও মোর মন করেছে অস্থির। ভাই, ইমান শক্তিধর কার বা ঔরক জাত সন্তান সিহতে? দাদা ভাই, মহর্ষি বাল্মীকি তোমার সাক্ষাতর বাবে রয়ে আছে সিংহ দ্বারত। যোয়া ভাই, দাদা লই আহা মণিবরক রাজসভালো। ভাল দাদা। মণিবর, আমার সেবা গ্রহণ কর। চিরঞ্জীবী হওয়া বা সাহত এতিয়া তোমালোকে মহারাজর চরণতে সেবা করা। যোৱা বা সাহত। উঠা বা সাহত। কিন্তু সে দেখি শ্রেষ্ঠ রঘুমণি, অদ্যপিও নাপালো পরিচয় এই বালক দুটির। দিন দিন পরিচয় মণিবর, কিন্তু সকলকে করেছো অনুরোধ ধৈর্য ধরে থাকিবা সকলকে। বাল্মীকির আশ্রমত থাকা এই পোনাদুটি, এই পোনাদুটি, এই পোনাদুটি, এই পোনাদুটি কার মণিবর? দেবী জানকী। জিরু আহি রামর কুল। রঘুমণি, মণিবর, পোনাদুটিক তোমার কোলাত দিবলৈ নাই মোর কোনো অধিকার। মণিবর, পোনাদুটি যার আসনের ধন তেওঁহে গতাব পারিব তোমার হাতত। জানকী হয় রই আছে দেবী জানকী হনুমান সহিতে সিংহ দ্বারত। তুমি
লই আনা তেওঁলোক এই স্থানলৈ। ভাই লক্ষ্মণ, দাদা যোৱা, লৈ আহা দেৱী জানকী এই স্থানলৈ। হিৰোধৈৰ্য তোমাৰ দেখি দাদা। মণিপুৰ অৰণ্যত প্ৰাণ পালো আপোনাৰ কৃপা, আজি আজি পুনু প্ৰাণ পালো, দান দিলে মোক পুত্ৰ ৰতন, দান দিলে মোক পুত্ৰ ৰতন। জয় শ্ৰী ৰাম, জয় শ্ৰী ৰাম। কৰিছো প্ৰণাম দাখিয়ে, সহিলে অশেষ কষ্টই দাখিৰ কাৰণে, সকলো দুখ পাহৰি ঠাই দিয়ক আপোনাৰ চৰণ তলত। জানকী ৰঘুমণি, মণিবৰ তোমাৰ কণ্ঠ হাৰিছেহি, যি মহামণি আছিল সতদিনে মোৰ পৰ্ণ কুটীৰম, আজি নিজে আহি সপি দিলো তোমাৰ কাষত। মণিবৰ পতিব্ৰত জানকীক নকৰ সন্দেহ, পুত্ৰসমূহ জানকীক গ্ৰহণ কৰা, এয়েই মোৰ শেষ অনুৰোধ। মণিবৰ এবে মই মাগিলো বিদায় ৰঘুমণি। জানকী পিতা, হাঁহিলো মই, থাকিবা কুশলে। মই আহিলো জানক, সৰ্ব কাৰ্য সিদ্ধি হ'ল আমাৰ, সৰ্বে ভৱন্তু সুখিন, সৰ্বে সন্তু নিৰাময়া, সৰ্বে ভদ্ৰাণি পশ্যন্তু, মা কশ্চিত দুঃখ ভাগ্য ভৱেত্। ঔম শান্তি, ঔম শান্তি, পৰিলো বিপদত। প্ৰজাবৰ্গই নামানে অগ্নি পৰীক্ষাৰ বিলে, কিন্তু কিন্তু কেনেকৈ কওঁ জানকীক পুনৰ অগ্নি পৰীক্ষাৰ কথা। কি হ'ল দাদা? জানকী, তোমাৰ তোমাৰ সতীত্বৰ ওপৰত নাই মোৰ অলপো সন্দেহ, কিন্তু জানকী ভয় কৰো, ভয় কৰো, মই নিন্দু কৰো দলক। জানকী লংকাৰ অগ্নি পৰীক্ষাৰ কথা জানে সকলোৱে, দেখুৱালা দেখুৱালা তোমাৰ সতীত্বৰ মহিমা। পুনৰ পৰীক্ষা কৰক, পুনৰ পৰীক্ষা কৰক, পুনৰ পৰীক্ষা কৰক। সেইহেতু আজি প্ৰজাবৰ্গই পুনৰ বিচাৰিছে অগ্নি পৰীক্ষা, সেইবাবে আজি অগ্নিত প্ৰৱেশ কৰি দূৰ কৰা ৰামৰ কলংক। পুনৰ পৰীক্ষা কৰক, জয় শান্তি সীতাৰ, জয় শান্তি সীতাৰ, জয় শান্তি সীতাৰ। জানকীৰ জয়ত্ৰণীৰ আৰু
নাই প্রয়োজন। মই মই ইতা জনম দুখনি অচুচ্ছার রাজ হোক, লেখা নাই পিতা তাই মোর কপাল, কোটি কোটি জনমর তপস্যার অন্তত লাভ করেছিল মই রাম হেন স্বামী, কিন্তু কিন্তু মোর প্রতি হল বিধি বা রামর কারণে চৌদ্দ বছর বনবাস ললো কৃপাতি রামে এদিন সতীত্বর উপরত সন্দেহ করে অগ্নিত প্রবেশ করাই পরীক্ষা করিলে সমুদ্র তীর পুনর অযোধ্যার শিয়লিয়া প্রজার কথা চালনারে ছেলে দিলে জনকীন অরণ্যর মাঝে, সেইদিনাই আছিল মোর মরণে কাম্য, কিন্তু রঘু বংশধর লব কুখ আছিল মোরে গর্ব, এইমতে মহর্ষি পাল বিক্রি করুণাত আজিও জিয়াই রাখিছ মোর মোরেই ঘৃণিত জীবন, কিন্তু কিয় কিবা দুঃখ মোর কিয় হলা মোর প্রতি এনে নির্মম রাখ, অযোধ্যার সিংহকীয়া প্রজার কথাকে বেদ বাণী বলে ধরে লই সচা মিছা নকর বিচার কিয় দিল মোক যমর যাতনা, এই রামর ধর্ম এই নেকি রামর প্রজানুরঞ্জন, ক্ষান্ত হওয়া জানকী ক্ষান্ত হওয়া, তুমি মোক বিশ্বাস করা জানকী, তুমি মোক বিশ্বাস করা, মিথ্যাচারর আশ্রয় তুমি নলবারো কমনি জানকী, তুমি কি শুনিবা দুখনি সীতাক, জানকী নকরিবা চিন্তা রঘুমণি, জগতর কাকো আৰু মই নিদিও আমনি, আজি মই জগতর পৰা মাগি পেলানি, আজি হতে তহতর স্থান, আজি হতে তহতর স্থান পিচির কাখ, অভাগিনী শত অপরাধ করিবা মার্জনা, জানকী জন্মে জন্মান তরে তুমি হবা মোর একমাত্র স্বামী,
আজি খন্তে জানকী, আজি খন্তে জানকী, মাগিছো বিদায় জানকী, আজি খন্তে জানকী, মাগিছো বিদায়। গায়ো মনু বাক্যে যেবে রামক আরাধ, সপনতো সপনতো রাম বিনে আনক নাভাবো, তথাপিও তথাপিও কলঙ্কর মিশা অপবাদে বারে বারে নিন্দা করে রাজা রামে, নুশুনো 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 রামর নাম, নকরো নকরো দর্শন। স্থান দিয়া বসুমতী, স্থান দিয়া বসুমতী, তেজি বুঝিব কুচক 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 মোর কলঙ্কর নলা, পাতালত পশু পাতালত পশু বসুমতী মেলা ভাত, জানকী পাতালত পশু বসুমতী মেলা ভাত, পাতালত পশু বসুমতী মেলা ইটো লীলা শ্রীরাম রামায়ণ কথা বিশ্বন কলঙ্ক মোচন হেতু পাতালে চলিলাহতী, সর্বজনে পোলা হরি হরি, সর্বজনে পোলা হরি হরি, কাতরে করেছো প্রার্থনা ঘুরাই দিয়া মোক হৃদয়ের ধন, নহবা নহবা নিদ্রয়া মাতৃ এই দুর্ভোগিয়ার প্রতি, নহবা নিদ্রয়া মাতৃ এই দুর্ভোগিয়ার প্রতি, অসুমতির নাই কোনো সমাধান, লক্ষ্মণ লই আনা লই আনা মোর ধনুষর, রামর হরর আঘাতে চাও বারু, রামর হরর আঘাতে ভাগে নে না ভাগে নিদ্রা, তুমি জগত জগতত নাই এনে কোনো শক্তি যি করিব বারণ তোমার ধনুবান, জীবন্তে হেরুয়াই মোর হৃদয়ের ধন, পাহরিলো পাহরিলো মই সীতাহিত জ্ঞান, বন্দী হই
সামান্য মায়াত মই করিল অশুভ আচরণ, সেয়াই বসুমতী শিশু সন্তানর দরে করছো মিনতি, ক্ষমা করা অধমর শত অপরাধ। বোলা আহ ভাই হ, আহ পুনাহ মাতৃর পেট কার্য করুগৈ সমাপন। সত্য পরিচয় কিবা হেতু প্রবেশিলে অযোধ্যা রাজ্য? রঘুবনী মণিবর পরিচয় পাশত হব, এক গভীর উদ্দেশ্যের ভাবে আখির ময় তোমার পাখে মণিবর আগে তুমি কর অঙ্গীকার, আমার আলোচনার কথা যাতে কোনেও নুশুনে, আর সে আমার আলোচনাত জনাব ব্যাঘাত, তেওকে তুমি করিব লাগিব বর্জন। মণিবর সত্য রক্ষা মোর জীবনের ব্রত, সত্য সত্য তিনি সত্য করি করিল প্রতিজ্ঞা, আপনার বাক্য রাখিম ময় আখরে আখরে, প্রাণসম ভাতৃ লক্ষ্মণ থাকিব দ্বাররক্ষী হই গোপন মন্ত্রণা কক্ষ। আর লক্ষ্মণেও যদি জরাই ব্যাঘাত শত্রুরূপে তাক মই করিম বর্জন, এইয়ে মই করিল অঙ্গীকার। লক্ষ্মণ লক্ষ্মণ কিবা কার্য মই করিম সাধন। লক্ষ্মণ দাদা মণিবরের লগত মন্ত্রণা কক্ষত আমি গোপনে করিম আলোচনা, আর তুমি দ্বাররক্ষী হয়ে থাকিবা গোপন মন্ত্রণা কক্ষ, কিন্তু লক্ষ্মণ সাবা যাতে কোনো জনে কোনো কারণতে গোপন মন্ত্রণা কক্ষ করিব নোয়ারে প্রবেশ, আর যিয়ে করিব প্রবেশ যিমানেই আপনজন নহোক কিয় তেওকেই মই করিম বর্জন, এইয়ে মই করিল অঙ্গীকার মণিবরের পাশে। তোমার আদেশ নতহিরে করিম পালন দাদা। বলো মণিবর বলো রকমারি দ্বাররক্ষী ভার পড়িছে এই লক্ষ্মণের ভাগ্যতে,
সেইদিনা পঞ্চবতী বনত রক্ষিয়া দিয়ে এই দুর্ভগিয়া লক্ষ্মণকে জানকীর দ্বারতে গৈছিল রঘুনাথে স্বর্ণ মৃগ ধরিবর হেতু, কিন্তু নোৱাৰিলো পালিব কর্তব্য নিজৰ। কর্তব্যতে ঘটিল ব্যাঘাতে আজিও মোৰ মনত জাগিছে সন্দেহ, পুনৰ পৰো যেন মই কিবা বিপদতে, ঘটিব যেন মহা অঘটন। হে প্রভু, শক্তি দিয়া যেন লক্ষ্মণকে, কর্তব্যর পরা যেন নহু বিচলিত। রাম চন্দ্র কিন্তু কোন তুমি দিয়মুখ পথরি যাও মই রাম চন্দ্রর পাখে। হে মুনিবর, শ্রীরামর ভাতৃ মই লক্ষ্মণ, দাদার আদেশত আজি দ্বারক্ষী মই, দাদার বিনা অনুমতি নোৱাৰো এৰিব মই দ্বাৰৰ পথে। আছে দাদা মন্ত্ৰণা কক্ষতে। মুনিবৰ, এই সময়ত প্ৰৱেশ নিষেধ আছে এবাৰ। কি কলা এতিয়াও নিচিনিলা এই দুৰ্বাসিক্ষই দেখা দিছে আৰু নিশ্চিন্ত মনে বহি আছে রাজা রামচন্দ্র। এই নাকি, এই নাকি রাজার রাজধর্ম? ক্ষমা করক মুনিবর, দাদার কঠোর আদেশত পরিহে আজি মই আপনা করছো বারণ। ক্ষন্তেক অপেক্ষা করো, মই নিজেই যাম দাদার কাষলে। অপেক্ষা কদাপি তো করিব নোৱাৰো, মোক পথরি দিয়া, নহলে মূল হাতত ভস্ম হব রাজা রামচন্দ্র। মুনিবর, শরণ ধরছো আপনাকে, বিনা দুঃখে দাদাক অভিহাপ নিদিব মুনিবর, দাদার পরিবর্তে মোকেই দিয়ক অভিহাপ। তোমাক অভিহাপ? মুনিবর, কি দুঃখ, তুমি তো করা নাই একো অপরাধ, শ্রীরামর আদেশ মতো তুমি করছো পালন, রাম হে প্রভু, পুনর আজি মোক কি বিপদত পেলালা, রক্ষকর মহাযুদ্ধত প্রবেশীয় মূল নকপিল হিয়া, কিন্তু আজি সামান্য দুয়ীর কার্যত সঘনে মূল কপিছে হিয়া। ক্ষান্ত হোক মনিবর, ক্ষন্তেক অপেক্ষা কর, যাও মই দাদার পাখে। ধন্য ধন্য লক্ষ্মণ, ধন্য তোমার ভক্তি, ধন্য তোমার মানবী জনম। উত্তর কি? মই কি উত্তর দিম মনিবর, সন্তান দূতের ব্যবস্থা যে এতিও বাকি। দাদা, লক্ষ্মণ, এয়া তুমি কি করিলা, কিয় তুমি প্রবেশ করিলা মন্ত্রণা কক্ষ? দাদা, ঋষি দুর্বাসার ক্রোধর আগতে ভঙ্গ করিল মই তোমার আদেশ। লক্ষ্মণ, কথা
বিশ্বনে এবার এই নাকি এই নাকি রতর রাজধর্ম মণিবর তোমার রাজসিংহ মণিবর অভিশাপ দিয়ক মোক অভিশাপ দগ্ধ হোক রামর হৃদয় আহক আহক মণিবর রাজসিংহখন আপুনি করক গ্রহণ রাজ কার্যর মূর নাই প্রয়োজন তপস ব্রহ্মণময় মণিবর রাজসিংহখন মূর নাই প্রয়োজন খাদ্যদি রক্ষা করা আমার জীবন খাদ্যদি রক্ষা করা প্রজার জীবন মণিবর কোয়া হলে আগে মোক খুব খাদ্যরে পোড়ালো হেতেন আপনার উদর কিন্তু কিন্তু এতিয়া লক্ষ্মণ লক্ষ্মণ আনাগৈ যতনাই সুখাদ্য মণিবরের বাবে মহারাজ নখাও একুকে মই রাজ ভবন স্নান করি কুরুজ নির্মল চলত অপেক্ষা করি মই বিশ্বগণর হোমে প্রয়োজন আছে বলে যদি ভাবিছ তালৈকে পথা বাহার তাতেই মই করিম গহন ধর্ম ধর্ম আজি চাওক রক্ষা তলে তথাপিতো প্রাণসম নিজ ভাতৃক মই কদাপিতো কদাপিতো নোৱাৰো বিখর জীব দাদা আজীবন সাধনা করি সত্যর কারণে ভ্রষ্ট হব খোঁজা কিয় শেষ সময়ত রঘুমণি সত্যর কারণে তুমি দেখো না জগত সত্যর মহিমা সত্যর সন্তান তুমি পালন কর তুমি সত্যর ধর্ম রাজন এতিয়া মই মাগিছো বিদায় সত্য 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 নাজানিলো সত্যর মহিমা নাজানিলো সত্যর পথ কিমান কষ্টকর ভাই লক্ষ্মণ কোনহতে কোনহতে তোক মই দিম বিকর্জন তো কত পাম কত পাম তোর ধরে কত পাম তোর ধরে ভাতৃ মোর দাদা আজি বহু সাধনা করি তুমি সত্যর কারণে ভ্রষ্ট খব খুঁজিছা কিয় শেষ সময়ত ভাই ভাই আজির পরা নাই ভাই আজির পরা চিরদিনের কারণে ভাই তোমার লক্ষ্মণক দিয়া বিসর্জন ভাই লক্ষ্মণ মুক্তি মুক্তি লাভ করিলে আজি তোমার ভাতৃ লক্ষ্মণে দাদা কি হয়েছে তোমার দাদা কিয় দেখো তোমার বিখ্যাত বদন দাদা মিমাত কিয় কি হয়েছে দাদার নোকুয়া কিয় সত্য রক্ষা করি সত্য রক্ষা করি দাদাই বিখত জীব লাগিব আজি নিজর আপন জনক নাই ভাই খরচিব লাগিব আপনজনক কিন্তু কার বনবাসী রাঘবর সারথি
আহিছিল এজন তপস্বী দাদার সাক্ষাতর বাবে। করালে প্রতিজ্ঞা দাদা, যিজনেই প্রবেশিব মঞ্চনা কক্ষতে, যিমানেই আপন নহোক কিয়, দিব লাগিব তেওঁক বিসর্জন। দাদাই দাদাই দায়িত্ব অর্পণ করিলে মোক তোয়ার রক্ষী রূপে, সেই মুহূর্ততেই উপস্থিত হল ঋষি দুর্বাখা। আৰু ঋষি দুর্বাখার ক্রোধর আগত ভঙ্গ করিল মই দাদার আদেশ, আর সেইবাবেই সেইবাবেই অনেকদারে থাকিব এই দুর্ভোগিয়ার লগত, কতালা তুমি বনবাসী জীবন ত্যাগ করে, মাতৃর মরম ত্যাগ করে যৌবন কালতে স্নেহ উর্মিলা এই 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 রামতেই সপি দিলা তব মন প্রাণ। এনেহেন ভাতৃ মোক কিবা দরে মই তোমাক দিম বিসর্জন। দাদা, তোমার সত্য ধর্ম রক্ষার্থে জ্বলন্ত অগ্নিটু যদি মই চাহ যাবলগা হয়, তাকো মই হাহি হাহি করিম সম্পাদন। দাদা ভাই নকরা বারণ। নাই ভাই, দিয়া অনুমতি ভাই, গুছি যাও মই ঘুরি নহার বাতে। নাই চরণত ধরি মই মাগিছো বিদায় ভাই, মোক তুমি নকরিবা পারন ভাই, মোক তুমি নকরিবা পারন ভাই। লক্ষ্মণ সে জন্মভূমি, সে জন্মভূমি মাগিছো বিদায়। দাদা লক্ষ্মণ, হে দাদা মরণ লক্ষ্মণ, মাগিছো বিদায়, মাগিছো বিদায়। স্নেহর ভাতৃ অনুজ দাদা, সকলোরে ওচরত মই মাগিছো বিদায় ভাই লক্ষ্মণ, সকলোরে ওচরত মই মাগিছো বিদায় ভাই লক্ষ্মণ। দাদা লক্ষ্মণ শেষবারর বাবে মোর ভক্তি ভরা প্রদীপাত করিবা গ্রহণ, বিদায় দাদা,
বিদায় দাদা, বিদায় দাদা, বিদায়। দেখা দেখা হরভজন ঈশ্বর লীলা প্রতিজ্ঞা পালন হেতু ভাতৃক প্রতিজ্ঞা পালন হেতু ভাতৃক লক্ষ্মণর অবিহনে, লক্ষ্মণর অবিহনে মই দেখো দিশ, দেখিছো অন্ধকার। ভাই ভরত, ভাই অত্রুগ্ন, বলা বলা যাও আমি সরজুর তীরে স্নান করি, সরজুর নির্মল জল শান্ত করু তাপিত মন। জনা